দুনিয়ার জমিনে গভর্নর লাগে, শিক্ষক লাগে, বিচারপতিও লাগে। ইয়ামান থেকে সরওয়ারে দোয়া নবীর দরবারে আইছে, আইসা বলো আল্লাহর রাসূল আমাদের ইয়ামানে একজন শিক্ষক দরকার, একজন বিচারপতি দরকার, একজন গভর্নর দরকার। আল্লাহর রাসূল বলে তিনজন দেওয়া যাবে না। আমার সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন আছে, একজন ব্যক্তি আছে, তাকে দিয়া দিব তার মধ্যে তিনটা গুণ বিদ্যমান, যে হবে তোমাদের ইয়ামানের গভর্নর, যে হবে তোমাদের ইয়ামানের শিক্ষক, যে হবে তোমাদের ইয়ামানের বিচারপতি। আমার সাহাবী মুআজ ইবনে জাবাল তুমি কোথায়? মুআজ ইবনে জাবাল বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি হাজির। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল ইয়ামানের গভর্নর বানায় আল্লাহর রাসূল পাঠায় দিতেছে। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে যেদিন পাঠায় দিতেছিলেন, হায় রে কি একটা ভালোবাসার ওই দিন একটা চিত্র ছিল। আল্লাহর রাসূল কিনা যখন মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানায় দেওয়ার জন্য যখন কিনা পাঠায় দেওয়ার জন্য মদিনার বাইরে চলে গেছে, যত দূর মুআজ দেখা যায় আল্লাহর রাসূল দাঁড়ায় রইছে, মুআজ ইবনে জাবালকে দেখা যায় আল্লাহর রাসূল দাঁড়ায় রইছে। হঠাৎ করে আল্লাহর রাসূল দাঁড়িয়ে কই মুআজ, মুআজ তুমি একটু দাঁড়াও। এই মাত্র জিবরিল আমিন এসে বইলা গেল, এইটা তোমার আমার জিন্দগির শেষ দেখা, আর আমি তোমাকে দেখতে পারবো না, আর তোমাকে আমি দেখতে পারবো না, তোমার সাথে আমার আর কখনো সাক্ষাৎ হবে না। মুআজ রে তুমি ইয়ামান থেকে এক পর্যায়ে মদিনা আসলে, এসে আমি সরওয়ারে দোয়া নবীর কবর দেখবা, আমি মুআজ ইবনে জাবালকে কিন্তু তুমি দেখতে পারবো না। এই কথাটা শোনার সাথে সাথে মুআজ ইবনে জাবাল কোটের পিঠ থেকে গড়ায় মাটিতে পড়ে গেছে। আল্লাহর রাসূল এমনি দুই হাত পেতে দিয়েছে, আয় মুআজ আয় আমার বুকে আয়। মুআজ ইবনে জাবাল এক দৌড় দিয়া রাসূলের কাছে গেছে, যা বলে আল্লাহর রাসূল সরকার আপনি আমারে কত দূরে পাঠায় দিলেন, কত দূরে পাঠায় দিলেন, আর জিন্দগিতেও আমি আপনাকে দেখতে পারবো না, আর জিন্দগিতেও আপনার পিছনে আমি নামাজ পড়তে পারবো না, আর জিন্দগিতেও আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডাক দিয়া কয় রে মুআজ, তুমি তো শেষ মুহূর্তে আমি রাসূলের বুকের উপরে পড়া রইছি, শেষ মুহূর্তে আমি নবীর জিয়ারত পাইছো, কিন্তু মুআজ দুনিয়াতে আমার এমন উম্মত আসবে যারা বাংলাদেশে জন্মাবে, যারা বাংলার মাটিতে জন্মাবে তারা এত গরিব হবে, তারা আমি রাসূলের রওজা জিয়ারত করার টাকা তাদের হবে না, আমি সরওয়ারে আলম নবীর রওজা জিয়ারত তারা করতে পারবে না। ও মুআজ আমার ওই উম্মত গুলা আমার নাম শুনলে হাউমাউ করে কাঁদবে। মুআজ মানুষ যত দূরে থাকুক না কেন, উম্মত আমি নবীর থেকে যত দূরে থাকুক না কেন, সে আসলে আমি রসুলের থেকে দূরে থাকবে না,
কারণ কোন উম্মত যদি আল্লাহর রাসূলের সুন্নত মানে আল্লাহর রাসূলের আদর্শের উপর চলে তাহলে আল্লাহর রাসূল বলে ওই লোক দূরে নয় ওই লোক হলো আমার বুকে ওই লোক আমার বুকে থাকবে ওই লোক আমার কোলে থাকবে মুআজ রে পৃথিবী যে কোনো প্রান্তে তুমি যাও তুমি সব সময় আমি সরওয়ারে দুআলমের সুন্নত মানবা তাহলে তুমি সব সময় আমি রাসূলে আরবের সঙ্গে তুমি থাকতে পারবা।